আসসালামু আলাইকুম ইভিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম কাশবন ঘুরতে যাওয়ার দ্বিতীয় পাটটা নিয়ে তো সেদিন কাশবন ঘুরতে গিয়ে আমরা হচ্ছে আরও অনেক জায়গায় গিয়েছি খাওয়া দাওয়া করেছি সেগুলো আর শেয়ার করতে পারি তো আমরা যে চলে এসেছি খানশ্যামা এটা দিনাজপুর হচ্ছে জেলায় পড়েছে খান শ্যামা তো এইটা হচ্ছে আত্রাই নদী আর এটা হচ্ছে খান ব্রিজ তো আমরা হচ্ছে যেহেতু কাছাকাছি আসছি খান শ্যামার তাই ভাবলাম যে একটু ব্রিজের এই দিকটা একটু ঘুরে যাই তো এই জন্যেই মূলত আসা তো খাইতাম যে কোনো জায়গায় কিন্তু এখানে ব্রিজের সাথেই দেখলাম একটা হোটেল তো হোটেলটা দেখে ভালোই মনে হলো আর হোটেলটা নতুন ছিল তো আমরা ভাবলাম যে এখানেই খাওয়া দাওয়া করি আর শুনলাম যে এখানে কলিজা ভুনা তারপর হচ্ছে গরুর পা মানে নিহারি হাঁসের মাংস এগুলো পাওয়া যায় তো দেখি টেস্ট করে

তুমি কিছু বলে না যে সারা জীবন হোস্টেলে থাকে ডাল খায় সেই বেচাটাকে আবার ডাল দিচ্ছে না 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 আমি আমরা খাবো না তো হঠাৎ করে এই হোটেলটায় ঢোকা আমরা আগে থেকে খাবারের টেস্ট সম্পর্কে কিছুই জানতাম না তারপরেও সেই হিসেবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল খাবারগুলো হোটেলটা হচ্ছে খানশ্যামা ব্রিজের একদম পাশেই দিনাজপুর খানশামা যারা গিয়েছেন এবং যাদের বাড়ির আশেপাশে তারা অবশ্যই এই হোটেলের খাবারগুলো টেস্ট করবেন অনেক মজার কিন্তু হাঁসের গোস্ত দিয়ে গেল তো হাঁসের গোস্তটা খুব মজা লেগেছিল আর কলিজা ভুনাটা তো পাটা মোটামুটি লেগেছে তো আমরা হচ্ছে হাঁসের গোস্ত আর কলিজা ভুনাটাই বেশি নিয়েছি সাথে ছিল আলু ভত্তা আর লাল শাক তো এগুলো হচ্ছে এমনিতেই দেয় আলু ভত্তা আর লাল শাকটা তো সেদিন খুব রোদ পড়েছিলো তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো বিল দেওয়া হচ্ছে এখন পেমেন্টটা করে দেওয়া হচ্ছে তো তারপর হচ্ছে আমরা একটু রান্নার ওখানে গিয়েছিলাম যেখানে আর কি হাঁস কলিজা ভুনা রান্না হচ্ছে তো সেটা একটু দেখতে গিয়েছিলাম ও ওই জন্য হাঁস অল্প একটু শর্ট হয়ে গেছিল মানুষ শুনবে মাটির ফুলের রান্নার জন্য তবে কলিজিটা কে রান্না করছে আপনি হ্যাঁ খুব মজা হয়েছিল কলিজি না হাঁস

ঠিক আছে তো কলিজা ভুনাটা এতই মজা হয়েছিল যে আমরা রান্নার রিভিউ দিতে রাধুনিদের কাছে চলে গিয়েছিলাম তো এই তো ওরা পরিবারের সবাই মিলে রান্না করে এটা কিন্তু অনেক ভালো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ